वेलकम टू कुक बुक ट्रिक। आज के आमी बनिए नेब लेमन पेपर चिकेन। चिकेन रेसिपी कम तेल मसला व्यवहार कर ले खेते किन्तु भीषणी भालो है। एटा डाएट रेसिपिर संगे संगे स्टार्टार हिसेबे किन्तु सार्व करते पारें। एखाने आमी 500 ग्राम चिकेन नियेछी, बोन सहई मीडियम साइज करे चिकेनटा काटा आछे। चिकेनटाके प्रथमे भालो करे धुए रेखेछी। एबार एटाके मैरिनेट करे नेब। मैरिनेट करार जोन्नो आंदाज मतो लवण, हाफ चामच गोलमरिच गुड़ो। गोलमरिचटाके एकेबारे मिहि करे गुड़ो ना करे हल्का करे क्राश करे नियेछी। दु चामच पातिलेबुर रस और सामान्य एकटु लेमन जिस्ट। लेबुर खोसाटाके हल्का भावे ग्रेट करे दिच्छी। शुधुमात्र खोसार एकेबारे ओपरेर अंशटाई किन्तु ग्रेट करछी। बेशी डीप करे ग्रेट करते गेले किन्तु तेतो हये जाबे। एरकम एकटु करे दिले एर स्मेलटा खूब भालो आसे। दु चामच टक दईके एकटु फेटे तारपर दिये दिलाम आर एक चामच सादा तेल दिलाम। एखाने आरेकटा उपकरण लागबे, सेटा हलो आदा रसुन बाटा। आदा रसुन बाटाटा एकटु बेशी लागबे, देड़ चामच आदा रसुन बाटा दिये दिलाम। एबार भालो करे समस्त उपकरण माखिये निते हबे। ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা লাগিয়ে এক থেকে দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। যেহেতু আমি দু ঘন্টার মতো ম্যারিনেট করব, তাই ফ্রিজেই রেখে দিচ্ছি। এই সব রেসিপির ক্ষেত্রে ম্যারিনেট করে রাখাটা কিন্তু খুব দরকার, তাহলেই চিকেনটা খুব সফট হবে আর খেতেও ভালো হবে। দু ঘন্টা পর আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এই ফ্রাইং প্যানের ওপরে জাস্ট কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিলাম। একটা ব্রাশ দিয়ে এইভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটাকে এইভাবে একটু মাখিয়ে নিলে তাহলে চিকেনটা আর কড়াইতে আটকে যাবে না। ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। পাঁচ থেকে ছটা গোটা গোলমরিচও এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা লাগিয়েই 5-10 মিনিটের জন্য রেখে দেব। চিকেন থেকেই যে জলটা বেরোচ্ছে এতেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আরেকবার নেড়ে আবার ঢাকা লাগিয়ে রেখে দিলাম। এই চিকেনের জলেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও মরে গিয়ে চিকেনটা একটু ড্রাই হয়ে গেছে। চিকেনটা এইভাবে একটু লেগে গেলেই ভালো, হালকা একটু ভাজা ভাজা হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি, এক দুবার এইভাবে একটু নেড়ে নিয়েছি। চিকেনের সমস্ত সাইডগুলো এইভাবে হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এই সময় চিকেনটাকে একবার চেক করে নেবেন, যদি চিকেনটা সেদ্ধ হতে বাকি থাকে তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি দেবেন। এখানে চিকেনটা প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই জল আমি বেশি আর দিলাম না। ঢাকা লাগিয়েই মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একেবারে শেষে অল্প ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এখানে যেহেতু সেভাবে কোনো মশলা নেই, তাই চিকেনটা একটু ড্রাই হবে। ধনে পাতা কুচি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরও কিন্তু স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে কিন্তু অবশ্যই রাখবেন, কারণ এই গরমের ভেপারেই কিন্তু চিকেনটা নরম থাকবে। সঙ্গে সঙ্গে যদি ঢাকা খুলে সার্ভ করা হয় তাহলে চিকেনটা একটু বেশি ড্রাই মনে হবে। ডায়েট চিকেন হিসেবে যদিও এটা আমি বানিয়েছি, এটা স্টার্টার হিসেবেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। কম সময়ে আর কম উপকরণ দিয়েই কিন্তু এই চিকেনের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।